वेलकम बैक टू माय चैनल। आज के निये जाची चिकेन एक रेसिपी। तो आमी एखाने चिकेन निये नियेछि, काजू बादाम भिजिये रेखेछि, नियेछि टक दई, भाजा मसला नियेछि एक चामच, गरम मसला नियेछि, पेंयाज, आदा, रसुन, काचा लंका पेस्ट, आर एखाने नियेछि गोलमरिच गुड़ो, আর দিয়ে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই ভাজা মশলাটা হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে এই মশলাটা, এই ভাজা মশলাটা দেব। আর গরম মশলার কথা তো বলেছি, গরম মশলা দেব। এখানে নিয়ে এসেছি আলুটা দেব, আলু ছাড়া তো চলে না আমাদের, তো আলুটা অপশনাল, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর দেব কুচানো পেঁয়াজ, একটা টমেটো। তো চলুন মাংসটা আগে ম্যারিনেট করে নিই। তো এখানে ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি লবণ, টক দই আর ওই ভাজা মশলাটা, ভাজা মশলা যেটা দেখিয়েছিলাম সেই ভাজা মশলাটা, আরও সামগ্রী দিয়ে দেব। আর এটা দেখানো হয়নি, কাসুরি মেথিটা দেখানো হয়নি। তো আজকে বানাবো কাসুরি মেথি দিয়ে চিকেন। তো কাসুরি মেথিটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব, এটা এখন ম্যারিনেটের সময় দিচ্ছি, আর আবার পরে রান্নার সময় দেব। আর এখানে পেস্টটা যেটা করেছি সেই পেস্টটা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব হলুদ। আমি একেবারে মশলাটা সবই দিয়ে দিচ্ছি, যা লাগবে। কন্টেনারটা কাছে দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা, যারা ঝাল খেতে চান না তারা এটা নাও দিতে পারেন, কাঁচা কাঁচা লঙ্কার ঝালটাও হতে পারে। তো আমি এখানে অল্প পরিমাণ দিলাম। এবার আমি এটাকে মিক্সড করে নেব, এটা আমি হাত দিয়েই করব। সব উপকরণগুলো দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দেব। তো এখানে আমার চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, আর এখানে কাজুটা পেস্ট করে নিয়েছি, এটা আমি রেখে দেব এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে। তো এখানে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলেই পুরো রান্নাটা হবে। সাদা তেল দিয়ে আমি প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি, আর আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি সব তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আর তেজপাতা দেব ফোড়নে, দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, দিয়ে এটাকে একটু ভাজা করে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব। এখানে পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে হবে, নইলে ভালো হবে না। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন।
এবার মাংসটাকে ভালো করে তেলের মধ্যে কষাতে থাকব। আর মাংসটা আমি ঢাকা দিয়েই করব, ঢাকা দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে আসবে আর টেস্টটাও খুব ভালো আসে। তো এখানে মাংসটা আমি ঢাকা দিয়েই কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো এবার আমি চিকেনটার মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে চিকেনটা আবার একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। আজকে রেসিপি কাসুরি মুরগ। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, নামানোর আগে আরো কিছু উপকরণ দিতে হবে, এখনো হয়নি। তো ভিডিওটা দেখতে থাকুন, এটা খেতে অপূর্ব টেস্টি হয়। এবার আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি আমি ম্যারিনেটের সময় দিয়েছি আর এই কষানোর সময় দিচ্ছি। আর দিয়ে দেব সানরাইজ শাহি গরম মশলা। এগুলো দিয়ে আমি এবার মাংসটাকে ভালো করে নাড়িয়ে নেব। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এরপরে আমি দিয়ে দেব কাজু বাদাম পেস্টটা। কাজু বাদাম পেস্টটা দিয়ে আবার মাংসটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা মাংসের গ্রেভির কালারটা কত সুন্দর এসছে। তো আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে, এটা খুব টেস্টিও হয়। এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। তো এখানে মাংস থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো গরম জল। তো আমি ম্যারিনেট করা গামলার মধ্যেই জলটা গরম করেছিলাম, তো জলটা দিয়ে দিলাম। বেশি জল দেব না, এই পরিমাণে জলটা দিলাম। আর এটা লাগবে কারণ মাংসটা একটু সেদ্ধ হবে, মাংসটা সেদ্ধ হয়ে গেলে ঝোলের পরিমাণটাও কমে যাবে। ঝোলটা দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব। আর ঝোলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন, আমি গরম জল দিয়েছি বলেই তাড়াতাড়ি ফুটে উঠল। তো বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। দেখুন মাংসটা ফুটছে এখনও, আর মাংসটার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এখানে মেথি পাতা দিয়ে দিচ্ছি সব শেষে। আর মেথি পাতাগুলোকে আমি ধুয়ে লবণ মাখিয়ে আবার ধুয়ে নিয়ে রেখেছিলাম, কারণ মেথি পাতাটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এটা চটকিয়ে ধুয়ে নিলে নুন লবণ মাখিয়ে, তাহলে আর এর তেতোটা থাকে না। তো এখানে আমার রেডি হয়ে গেছে কাসুরি মেথি চিকেন বা কাসুরি মুরগ। তো বন্ধুরা এখানে আমার কাসুরি মেথি চিকেন বা কাসুরি মুরগ তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবে আমার সাথে থাকবেন আর এই চিকেনটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ।